আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ থেকে দু সালের এইচএসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এবং তোমাদের প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলো করার জন্য তোমাদের কভার ফটো বোর্ড থেকে দেওয়া হয়েছে যেহেতু তোমাদের এই খাতাগুলো বোর্ডের নম্বর অনুযায়ী তোমাদের দেওয়া হবে তাই অবশ্যই তোমরা এই অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের এই বোর্ড কর্তৃক যেই নমুনা কভার পেজটি দেওয়া হয়েছে সেটি তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে নিবে এবং সেটি তোমাদের অ্যাসাইনমেন্টে ব্যবহার করবে সো তোমাদের এই অ্যাসাইনমেন্ট কভারটি তোমরা কিভাবে পূরণ করবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। সো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের কভার পেজটি দেওয়া হয়েছে এবং নমুনা কভার পেজটিতে যে যে তথ্যগুলো অবশ্যই থাকতে হবে সেগুলো হচ্ছে শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড তারপরে এখানে তোমাদের শিক্ষা বোর্ডের নাম লিখবে তারপরে হচ্ছে পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ইংরেজিতে লিখতে হবে অষ্টম এবং নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন অনুযায়ী এখানে তোমাদের রেজিস্ট্রেশনটি লিখতে হবে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে এসএসসি এবং এসএসসি দাখিল যে পরীক্ষাগুলো দিয়েছ সেখানে তোমাদের যে সার্টিফিকেটগুলো রয়েছে সার্টিফিকেটে তোমাদের যেই নামটি ইংলিশে লেখা আছে সেই নামটি ইংরেজিতে এখানে সবগুলো বড়ো হাতের অক্ষরে লিখবে পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজি ক্যাপিটাল লেটারে অর্থাৎ ইংরেজিতে বড়ো হাতে লিখতে হবে তারপরে তোমাদের লিখতে হবে তোমার মাতার নাম ইংরেজি বড়ো হাতের অক্ষরে লিখতে হবে বিষয় এবং বিষয়কোডের নাম এখানে লিখবে তোমরা চাইলে এটা বাংলায় লিখতে পারো ইংরেজিতে লিখতে পারো এখানে তোমাদের কোনো বাধ্যবাধকতা নেই অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্ট নং এক দুই তিন চার পাঁচ ছয় যেটাই থাকুক না কেন তোমরা এটা ইংলিশে লিখবে জিরো ওয়ান জিরো টু জিরো থ্রি এভাবে লিখবে অ্যাসাইনমেন্টের শিরোনামটি তোমরা বাংলায় লিখতে পারো কোনো সমস্যা নেই এবং এর এরপরের যেই ছকগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের শিক্ষকরা পূরণ করবে তোমরা এগুলো টাচ করবে না এবং নিচে যে অংশটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক করবে তাই এটাও তোমার করার প্রয়োজন নেই এবং সবার শেষে হচ্ছে শিক্ষা বোর্ডের কর্তৃক এই ঘরগুলো পূরণ করতে হবে তাই তোমার কাজ হচ্ছে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছ সেই এটুকি পূরণ করতে হবে এবং সেটা অবশ্যই তোমার এসএসসি সার্টিফিকেটের অনুসারেই তোমাদের করতে হবে সো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ডেসক্রিপশন বক্সে আমি এটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ